শির দাসুর কারোর জীবনে একটু আনন্দ দিতে পারিনি, এই কথাটা যখনই আমার মনে হয় তখনই আমার অপরাধ বোধ আমার মনের ভেতরে কুড়ে কুড়ে খায়। আমি কি করব বল, আমি তো কিছুতেই বুঝতে পারি না। এই যে সেদিন তুই বিয়ের সম্বন্ধটা তেজ দেখিয়ে ফিরিয়ে দিলি, তুই কি মনে করেছিস? আমি বুঝি না, আমি বুঝি না কেন তুই ফিরিয়ে দিলি, কেন? এইসব কি বলছেন মাসিমা? দেবী, তুমি তোমার সম্বন্ধ ফিরিয়ে দিয়েছো? হ্যাঁ, ফিরিয়ে দিয়েছে। ও বলুক, সেদিন কেন অত ভালো সম্বন্ধটা ফিরিয়ে দিল বলুক। ও মাসিমা, দেবীর বোধ হয় আপনাকে অনেক কিছু বলার আছে, আপনারা দুজনে কথা বলুন, আজ আমি আসি। দেখো মানো, তোমাদের এই বৌদি ইনি কিন্তু একেবারেই সহজ সরল মানুষ নন। আমি কোনো মানুষকে দেখলে তার স্বভাবের খানিকটা বুঝতে পারি। তোমাদের আরো অনেক সাবধান হওয়া উচিত। আসলে আমি ভাবতে পারিনি যে বৌদি এখানে আসবে। আই এম সরি। তোমাদের এরকম একটা ভুল আমার ক্যারিয়ারে কতটা ক্ষতি করতে পারে ভাবতে পারছো? আসলে ভুলটা আমারই, আমি কিচ্ছু না ভেবেচিন্তে তোমাদের সঙ্গে কোঅপারেট করব বলেছিলাম, কিন্তু তোমরা তো জানতে, তোমরা সব কিছু জেনে শুনেও কি করে এতটা রিস্ক নিতে রাজি হলে? তোমরা বাড়ি যাও, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো, নিজেদের মধ্যে আলোচনা করো, তারপর ডিসাইড করো, তারপরে আমাকে জানিও। কেননা তোমাদের ডিসিশনের ওপর আমার কয়েকটা ডিসিশন নির্ভর করবে। ম্যাডাম, আমরা বাড়ি থেকে ভাবনা চিন্তা করব, তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা এমন কিছু করব না যাতে আপনার রেপুটেশন কিংবা ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়। এখানে কেন এসেছো? কি চাও তুমি? এখানে কথা বলাটা ঠিক হবে না, তুমি তোমার ডেরায় যাও, আমি যাচ্ছি, আমি ওখানে গিয়ে যা কথা বলার বলবো। তুমি তো আমারে ভুলেই গেছো গো, তোমার জন্য মনটা আমার কেমন আকুলি বকুলি করছিল। তাই তো বাধ্য হয়ে তোমার কাছে চলে এলাম। উফ, যাবো যাবো, কথা দিয়ে একটু ওয়েট করে, একটু ঝামেলা আছে তাই আটকে গেছিলাম, ঠিক যাবো তোমার কাছে। যাবে তো বললাম, কখন যাবে? বাবা রে বাবা, একটু পরে যাচ্ছি। ঠিক তো, ঠিক বাবা ঠিক। তুমি এখন এখানে দাঁড়িয়ে থেকো না, তোমার সাথে কেউ যদি কথা বলতে দেখতে পেয়েছে আমার সর্বনাশ হয়ে যাবে গো। তুমি এখন এখান থেকে যাও, আমি যাচ্ছি, ঠিক আছে? কথা দিলে কিন্তু কথার জন্য নশ্বর না হয়, নশ্বর হলে কিন্তু তোমার বিষয় গিয়ে হাব খাব। দীপা, হ্যাঁ, মানবের ফোন নাম্বারটা তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, একটু বলো তো। হ্যাঁ বলছি, হ্যালো মানব, মানুর কি হয়েছে বলো তো? কেন? ডক্টর ঝাঁসির ওখান থেকে ফেরার পর থেকে ঘরে গুম হয়ে বসে আছে দরজা দিয়ে, খেতে ডাকছি খেতে আসছে না, কি সব উল্টো পাল্টা বকছে, আমি নাকি ওকে সন্দেহ করি। আচ্ছা তুমি বলো, তুমি একটু বোঝাও মানব। ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আমি ওর মোবাইলে ফোন করছি। আর হ্যাঁ, আর একটা কথা, আমি না ফেরা অব্দি ওর একটু খেয়াল রাখবেন।